সুপ্রিয় দর্শক, মাতৃছায়া বাংলা এমসিবি টিভির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিশেষ প্রতিবেদনটি দেখার জন্য। আজকে আমাদের সাথে আলোচনায় আছেন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সভাপতি, ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা 92 ওয়ার্ড আওয়ামী লীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক জামান হোসেন সাহেব। চলুন আমরা জামান হোসেনের সাথে একটু কথা বলে জেনে নেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সম্পর্কে কিছু মন্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামান সাহেব, আমরা এসেছি মাতৃছায়া বাংলা এমসিবিডিপির পক্ষ থেকে, আপনার মাধ্যমে জানব আমাদের এই যে রূপনগর থানা এরিয়াতে কতটুকু উন্নয়নের ছোঁয়া লেগেছে বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ জানাই এমসিবি টিভিকে। আমাদের ঢাকা 16 আসন রূপনগর থানা, আপনারা জানেন যে সমগ্র বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লেগেছে, তারই ধারাবাহিকতায় আমাদের রূপনগর থানা আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেব, মাননীয় সংসদ সদস্য, আমাদের এই এলাকাটি অতীতে দেখেছেন আমাদের এখানে রাস্তাঘাট, গ্যাস, পানি, বিদ্যুতের খুবই অভাব ছিল। আমাদের মাননীয় সংসদ আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি হওয়ার পরেই আমরা আজকে বিদ্যুৎ, রাস্তাঘাট এবং আমাদের পানির যে সমস্যাটা ছিল, উনি পুনরায় নতুন করে একটি আণবিক শক্তিতে একটি নতুন পাম্পও তৈরি করে দিয়েছেন। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এমন কোনো প্রতিষ্ঠান নেই যে আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লার উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমাদের যথেষ্ট কাজ হয়েছে, হচ্ছে, উন্নয়নের জন্য যা যা করণীয় আমাদের এমপি সাহেব সকল দিকে নজর দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার হত্যা হয়েছেন, এই তাদের খুনিদের আনার ব্যাপারে আপনার মন্তব্য কি? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের 15 আগস্ট কাল রাতে ঘাতকদের গুলিতে নিহত হয়েছেন সপরিবার সহ 19 জন সদস্য। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বঙ্গবন্ধু বিচার চলছে, হয়েছে, যারা পলাতক আছে তাদের আনার প্রচেষ্টাও চলছে। আমি মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর উত্তর 92 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আমি বলবো যে যারা পলাতক আছে তাদের বিচার বাংলার মাটিতেই যেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেষ করে, এটাই আমার দাবি। সারা বাংলাদেশে মাদকমুক্ত সমাজ চাই আন্দোলনে সবাই আছে, তো বিশেষ করে রূপনগর থানা এরিয়াতে আপনার কতটুকু মাদকমুক্ত আছে এবং আপনাদের পক্ষ থেকে কী কী উদ্যোগ আছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় উপযোগী সুন্দর একটি প্রশ্ন করছেন। আপনারা জানেন আমাদের যুব সমাজটা প্রায় ধ্বংসের পথে ছিল। আমাদের মাননীয় সংসদ আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা নিজ উদ্যোগে এবং আমাদের এই 6 নম্বর ওয়ার্ড কমিশনার রূপনগর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি হাজি রজ্জব হোসেনের উদ্যোগে আমাদের যে চলন্তিকামরে স্পটটা ছিল
সেখানে সেই স্পটটি ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, সেই স্পট উৎখাত করা হয়েছে এবং দুয়ারিপাড়া ছোটোখাটো যেখানে স্পটগুলো ছিল সব বন্ধ। আমাদের মাননীয় সাংসদ উনি বলেছেন এই মাদক দ্রব্য নেশার সাথে যারা জড়িত থাকবে সে যদি আমার বায়ো হয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এবং তারই নির্দেশের পরে আমরা দেখেছি আমাদের এই রূপনগরে অনেক অনেকটাই নেশা কমে গেছে, এই মাদকদ্রব্য কমে গেছে। কিছুটাও যদি আনাচে কানাচে থাকে উনি ওনার সৎ উদ্যোগে উনি ব্যবস্থা নিচ্ছে, ইনশাল্লাহ মাদকমুক্ত রূপনগর হবে। একুশে গ্রেনেড হামলা মাননীয় শেখ হাসিনার উপরে, তো আমি যতটুকু জেনেছি সেই দিন সেই একুশে গ্রেনেড হামলার দিনে আপনিও স্পটে ছিলেন, তো ওই বিষয়ে যেহেতু স্বচক্ষে আপনি দেখেছেন সে বিষয়ে একটু বলবেন কি সেদিন সেই ভয়াবহ এই গ্রেনেড হামলার বিষয়টি? একুশে আগস্ট 2004 সাল ভয়াল যে গ্রেনেড হামলা, সেদিন আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য শেষ পর্যায়ে হঠাৎ করে আমরা শুনতে পাই বিকট শব্দ, সেটা গ্রেনেড। তখন আমরা বুঝতাম যে কোনো শব্দ হয়তো বোমের, এরপর থেকে বুঝলাম যে গ্রেনেড জিনিসটা সচরাচর জানতে পারলাম। এই গ্রেনেড হামলার পরপর লক্ষ লক্ষ জনতা চারদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তৎকালীন বিরোধী নেত্রী জননেত্রী শেখ হাসিনার ট্রাকের সামনে গ্রেনেডটি যে মারা হলো আমরা সেখানে সামনের দিকে যেতে থাকি, কিন্তু গ্রেনেড একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে। গ্রেনেড যখন বন্ধ হলো আমরা এগিয়ে যে সামনে যাচ্ছি, তখন পুলিশ বাহিনী আবার টিয়ার গ্যাস নিক্ষেপ শুরু করলো। সকল বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং বঙ্গবন্ধু এভিনিউ সেদিন রক্তে রাজপথ লাল হয়ে গিয়েছিল, এবং তখন আমার একটা জিনিস দেখেছি যে প্রতিটি মানুষ তাদের কান্না চোখে তাদের যে হাহাকার কণ্ঠে শুধু আকাশে বাতাসে একটি শব্দ এসেছিল, নেত্রী কোথায়, নেত্রীর কি হলো। যখন আমরা সামনে গেলাম গিয়ে দেখি নেত্রী নেই, লাশ আর লাশ। সে লাশ আমরা যখন উদ্ধার করি আমরা একদিক থেকে মানুষের আহত নিহত মানুষদেরকে উদ্ধার করছি, আরেক দিক থেকে সবার কণ্ঠে একটি সুর ছিল যে নেত্রী কোথায়, নেত্রী কোথায়। কিন্তু আমরা নেত্রীকে দেখতে পাই নাই। আমরা ওখান থেকে লাশ উদ্ধার করার পরে ঢাকা মেডিকেল যখন যাই, ঢাকা মেডিকেল গিয়ে ঢাকা মেডিকেলে বিন্দু পরিমাণ জায়গা ছিল না, এত আহত নিহত রোগী ছিল কিন্তু জায়গা ছিল না। এবং সেদিন আমরা ঢাকা মেডিকেলে ডাক্তারদের কাছে দেখেছি যে তারা এগিয়েও আসে নাই, মানে রোগীদের যে একটা সহযোগিতা সেদিন আমরা পাইনি। আমি আপনারা দেখেছেন যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি বাচ্চু মাঝি, ওনাকে যখন আমি নিলাম মানে একটা স্লাট ছিল না, পরবর্তীতে আমি ওনাকে নিয়ে চলে আসি সিএমএসে। কিন্তু এই যে এত বড় একটা গ্রেনেড হামলা হলো, তৎকালীন জামাত বিএনপি জোট সরকারের পক্ষ থেকে বা মেডিকেল কর্তৃপক্ষ থেকে কোনো রকম সহযোগিতা আমরা পাইনি। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমরা গ্রেনেড হামলা বিষয়ে কিছু বিষয় জানলাম। এবারে ঈদ সম্পর্কে একটু জানবো, আমাদের কোরবানি ঈদ,
সামনে, তো এই ঈদে কতটুকু আপনাদের মানে সুশৃঙ্খলভাবে যেন অত্র এলাকাবাসী ঈদ করতে পারে, আপনার মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড পক্ষ থেকে বা 92 নং ওয়ার্ড আওয়ামী লীগ পক্ষ থেকে কতটুকু ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহার রূপনগর থানা 92 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা, এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকেও উত্তরের সকল সর্বসাধারণকে জানাই পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা। আমাদের আগামী ঈদ সুন্দর সুষ্ঠুভাবে প্রশাসনিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের রাজনৈতিকভাবেও মাননীয় সাংসদ আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সুশৃঙ্খলভাবে যাতে ঈদুল আজহার উদযাপন করা হয়, এবং উনি অনুরোধ করেছেন প্রতিটি যারা কুরবানি করবেন তাদেরকে সুনির্দিষ্ট জায়গায় যাতে যেন তারা কুরবানিটা করে, পরিবেশ যাতে সুন্দর থাকে, ভালো থাকে, জনসাধারণ যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে। পরিশেষে একটি কথাই বলেছেন যে ঢাকা 16 আসন সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত নেশামুক্ত একটি আসন, এখানে সকলে শান্তিতে সুখে বসবাস করবে, এটাই আমার চাওয়া। প্রতিবেদনটি দেখলেন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ঈদ শুভেচ্ছা আমিও জানাচ্ছি মাতৃসেবা বাংলা এনসিবি টিভির পক্ষ থেকে। ভালো থাকবেন সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। আল্লাহ হাফেজ।